সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। সুব্রত শর্মা, আমার ইচ্ছে ছিল, যেহেতু আমি গোয়েন্দা বা ডিটেকটিভ গল্প নিয়ে কাজ করছি অনেকদিন, যে একটা সত্যি সত্যি রিয়েল লাইফ গোয়েন্দাকে ধরা, এবং সত্যি তো মানে আমি যদি বলি আপনাকে খুঁজে বার করতে, যে এমন একটা লোক বার করুন যে প্রাইভেট ইনভেস্টিগেটর, যার বাড়ি থেকে কলিং বেল টিপে আপনি বলবেন এই কেসটা সলভ করতে, এরকম কি হয়? নেই, এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে একটা এজেন্সি। সেই এজেন্সি এমন এমন কিছু কাজই করতে পারে যেটা অ্যালাউড, তার বাইরে সে করতে পারে না। সে সিকিউরিটি দিতে পারে, সে সিকিউরিটি হিসেবে কাজ করতে পারে, কিন্তু এর বেশি সে পারে না। পুলিশ অ্যালাউ করবে না, পুলিশ তাকে যে লাইসেন্স দেবার সেটা, কিন্তু সেই কেসগুলো করতে গিয়ে সে অনেক বড় বড় সমস্যায় জড়িয়ে পড়ছে, অনেক বড় গভীর সমস্যা, অনেক গভীর নোংরামিতে সে জড়িয়ে পড়ছে। কিন্তু সেই মানুষটা তো সাধারণ মানুষ, সেই মানুষটা দুটোই সম্বল, একটা হচ্ছে সততা, একটা সাহস, কিন্তু সে সাধারণ, সে তার বিশাল মস্তিষ্ক, তার সে বিরাট জানে, সেরকম নয়, কিন্তু সে তার ইনস্টিংক্টে কাজ করছে এবং সে মার খাচ্ছে। ইউজুয়ালি কি যে একটা একটা ডিটেকটিভ সেই মারে কি, আমার এই সুব্রত নিজেই মার খায় বারবার, মার খাচ্ছে, ফেল করছে, স্ট্রাগল করছে, এবং সে আস্তে 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 চলছে, কিন্তু প্রত্যেকটা কেসই সে মরালি বা মানবিকভাবে জিতছে। হয়তো সে ফাইন্যান্সিয়ালি জিতছে না, হয়তো সে খুনিকে আইনের হাতে তুলে দিচ্ছে না, কিন্তু খুনিকে হ্যান্ডেল করে দিচ্ছে, সে বুঝতে পারছে। এই সাধারণ মানুষই, সেই সাধারণ জগতে থাকে, সে সাধারণ একটা লাইফস্টাইল সে লিড করে, তার তাকে আমি এই সেই কারণেই আমি একটু হারিয়ে যাওয়া একটা বুদ্ধিদীপ্ত সাধারণ বাঙালিকেই গোয়েন্দা তৈরি করছি। আমরা সচরাচর যেরকম ডিটেকটিভ পড়ে এসেছি বা দেখে এসেছি, সুব্রত সেই ধরনের ডিটেকটিভ নয়, সুব্রত সুপার হিরো নয়, সুব্রত মার খায়। আচ্ছা, সাধারণ একটি ছেলে যে করে ফেলেছে এরকম একটা কাজ, চাইনি করতে, ঢুকে পড়েছে, এবার ঢুকে পড়ে বেরোতে পারছে না, তার মধ্যে ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছে, মানে ওই যেরকম আমরা ডিটেকটিভ দেখে এসেছি সেই রকম ডিটেকটিভ সুব্রত নয়। একজন অঞ্জন দত্তর মতন একটা ডিরেক্টর যখন কোনো একজন অ্যাক্টারকে ভেবে চরিত্র তৈরি করে, তখন তো নিঃসন্দেহে সেই অ্যাক্টারের কাছে এটা অনেক বড় পাওয়া। আমি ঠিক বলতে পারবো না যে উনি কী দেখে বা কী করে হতে পারে, ওনার সাথে বেশ কিছু কাজ করেছি, হয়তো আমার মধ্যে উনি কিছু দেখতে পেয়েছেন, বা ওনার ইচ্ছা নিজের একটা গোয়েন্দা সৃষ্টি করার, সেইটা হয়তো আমি জানি না বড় কথা বলা হবে কি না। যেমন এই যে আমাদের ফেলুদার সৌমিত্রবাবুর ছবির স্কেচ মনে হয় ফেলুদা যখন আমরা দেখি, জানি না এটা সত্যি কিনা, উনি কি ওনাকে ভেবেই করেছিলেন কিনা জানি না, হয়তো ওনার ওরকম মনে হয়েছে যে সুপ্রভাতকে নিয়ে একটা নতুন গোয়েন্দা সৃষ্টি করি, তাই করেছে। ব্রাসটাক রিয়েলিটি যেটা, সেটা কিন্তু ওই যেটা গ্ল্যামারাইজ দেখানো হয় সেটা একেবারেই নয়, একেবারেই নয়। তারা কিন্তু ওই ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা চুপ করে হাঁ করে বসে থাকা ওই একটা রেস্টুরেন্টেতে ঢুকেছে একটি লোক একটি মেয়েকে নিয়ে, সে কখন বেরোবে, তারপরে কোথায় যাবে, তাকে ফলো করা, ইটস এ কী বলবো, থ্যাঙ্কলেস জব ইন রিয়েল লাইফ। আমি রিয়েল লাইফেতে একটি দুটি ডিটেকটিভের সঙ্গে আমার আলাপ হয়েছে যারা কলকাতাতে কাজ করেন। ও যেটা বলল, প্রথম ঘটনা যেটা বলল, আমার কিন্তু একদম একটা চাক্ষুষ অভিজ্ঞতা,
এই এর কাছ থেকে শোনা। সালা কলকাতা টিকটিকি মালবাজারে পা রাখলে কেটে রেখে দেবো। পুজোর পরেই বেরোবে গানটা, এবং এটা পুজোর পুজোর মেজাজে কাজটা হচ্ছে, এবং ট্রেলারটা আমরা আজকে লঞ্চ করলাম, এবং সত্যি ডিটেকটিভ, কিন্তু এই ডিটেকটিভটি কোনো লিটারেচারের গোয়েন্দা সেভাবে নয়, এটা একটা রিয়েল ডিটেকটিভ, ডিটেকটিভ এজেন্সিকে নিয়ে গল্প। বাংলা ছবি বা ওয়েবে এরকম হয়নি আগে, একটা এজেন্সি ছোটো ছোটো অর্ডিনারি কেসেস নিয়ে সেখানে গান চলে আসে। একটা গান আমরা একসাথে করেছি বাবার ছেলে, এবং একসাথে দুজন নিজেরাই গিয়েছি, এবং আশা করি দর্শকের ভালো লাগবে, হয়তো জমবে গানটা আমার মনে হয়। লা 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 এক কাপ চা রাস্তায়। গল্পটা রিভিল করতে চাইছি না, শুধু এটাই বলতে চাই যে ইটস বিন আ প্রিভিলেজ ওয়ার্কিং উইথ অঞ্জনদা। প্রথমবার সুযোগ পেলাম কাজ করার, খুব ভালো লেগেছে কাজ করে। নতুন প্ল্যাটফর্ম ক্লিক, প্লিজ সবাই দেখুন, আশা করছি এটা ভালো লাগবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।